গোয়াইনঘাট থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার একরামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই যে জায়গাতে দাঁড়িয়ে আছি গোয়াইনঘাট উপজেলা, বলা যায় সিলেটের একেবারে ভয়াবহ পরিস্থিতি, অতীতের সব রেকর্ড ভঙ্গ হয়েছে এবারে বন্যায়। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সিলেটের থেকে যে কোম্পানিগঞ্জের যে বঙ্গবন্ধু মহাসড়ক, সেই মহাসড়কটি পানির নিচে তলিয়ে গেছে। সিলেটের সাথে কোম্পানিগঞ্জ এবং গোয়াইনঘাট সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন এই এলাকার যে কয়টি স্কুল মাদ্রাসা রয়েছে, শতভাগ স্কুল এবং মাদ্রাসা পানির নিচে তলিয়ে গেছে। আমি যেই জায়গাতে দাঁড়িয়ে আছি পাশেই দেখাতে চাচ্ছি একটি পিয়াঙ্গুল কলিমুল্লা উচ্চ বিদ্যালয় এবং কলিমুল্লা মাদ্রাসা, পাশাপাশি দুইটি এটি হচ্ছে উচ্চ বিদ্যালয় বা এসএসসি পরীক্ষা কেন্দ্র, দুটোই একেবারে পানির নিচে তলিয়ে গেছে, একতলাকারে পানির নিচে তলিয়ে গেছে। সহ এই এলাকার যতটা স্কুল আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজ মাদ্রাসা এবং প্রাথমিক বিদ্যালয় সব পানির নিচে তলিয়ে গেছে। সব কিছু মিলে বলা যায় সিলেটের বন্যা পরিস্থিতি একেবারে ভয়াবহ রূপ নিয়েছে। সব কিছু যদি বলি সংক্ষিপ্তভাবে, এই মুহূর্তে সুরমা নদীর পাড়ে কানাঘাটে 104 সেন্টিমিটার, সিলেট শহরে 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ধলাই নদী, যেই নদীর পানির কারণে কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট এবং জৈন্তা সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে, সেই ধলাই নদী 235 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং অন্যান্য যেই জায়গাগুলো আছে। এই মাসে যদি বলি, আবহাওয়া অধিদপ্তর আমাকে জানিয়েছেন কিছু সময় আগে, আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী আমাকে জানিয়েছেন, এই মাসে যে বৃষ্টিপাত হওয়ার কথা অন্যান্য বছরে, সেই তুলনায় 102 ভাগ বৃষ্টিপাত ইতিমধ্যে হয়ে গেছে আজকে সকাল 6টা পর্যন্ত। এখনও পুরো মাসের প্রায় অর্ধেক রয়ে গিয়েছে, সেই কারণে একটি ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। অন্যদিকে উজানে যে চেরাপুঞ্জি আছে সিলেটের পার্শ্ববর্তী মেঘালয়, যেই মেঘালয়ের চেরাপুঞ্জি, সেখানে প্রায় 700 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গতকালকে এবং সেই বৃষ্টিপাতে সিলেটের ধলাই সারি বিভিন্ন নদী দিয়ে সিলেটে প্রবেশ করছে। এ কারণে কোম্পানিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট সহ এই আশেপাশের 5টি উপজেলা একেবারে প্লাবিত হয়ে গেছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে বানবাসী মানুষদের উদ্ধার করাটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে পড়েছে। এই এলাকায় নৌকা সংকট দেখা দিয়েছে, এখানকার যারা মানুষ আছে তারা বিভিন্নভাবে, যারা আটকে পড়েছেন পানিতে জলবদ্ধতার কারণে বা পানির কারণে বিভিন্ন বাসা বাড়িতে আটকে আছেন, তাদেরকে উদ্ধার করে নিয়ে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা স্থানীয় যারা আছেন তারা। সব কিছু মিলে সরকারের এই যারা বানবাসী মানুষ তাদের জন্য এই পর্যন্ত প্রায় 450 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং 17.5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সব কিছু মিলে বলা যায় সিলেটের বন্যা পরিস্থিতি একেবারে ভয়াবহ রূপ নিচ্ছে। এ ছিল সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।